আপনার বাড়িতে গাছপালা ভালো বাড়ছে না, গাছে ঠিকঠাক ফুল ফল পাচ্ছেন না, অনেক গাছ কি মরে যাচ্ছে? তাহলে বন্ধুরা আজকেই জেনে নিন বাড়িতে গাছ করার 5টি সিক্রেট, যেগুলি কোনো নার্সারি বা মালিরা আপনাদের কখনোই শেখাবে না। এই 5টি নিয়ম মেনে চলতে পারলে আপনার একটা গাছও মরবে না এবং গাছের বৃদ্ধি ভালো হবে, সময় মতন গাছে ফুল ফলও পাবেন। এই 5টি প্রসেস জানা থাকলে আপনিও গাছ করায় এক্সপার্ট হয়ে উঠবেন এবং প্রফেশনাল বাগানিদের মতোই সবুজ সতেজ হেলদি হয়ে উঠবে আপনার সমস্ত গাছ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। যেদিন কোনো গাছ টবে বসাবেন তার বেশ কয়েকদিন আগে মাটিটা তৈরি করে রাখবেন। মাটির সাথে বালি, কম্পোস্ট, কোকোপিট এরকম আরো যা যা লাগে সেই সমস্ত কিছু মিশিয়ে অন্তত 5-7 দিন আগেই তৈরি করে রাখুন। তারপর টবে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থা তৈরি করে নিয়ে গাছ বসান। এর ফলে নতুন টবে বসানোয় গাছের যে স্ট্রেস বা একটা শক লাগার মতন ব্যাপার হয় সেটা কখনোই হবে না, আর গাছের গোড়ায় জল দাঁড়াবে না, যার ফলে টবে বসানোর পরে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়েও যাবে না এবং আপনার গাছ মারাও যাবে না, ভালোভাবে বেড়ে উঠতে থাকবে। মাঝে মাঝে টবের মাটিটা একটু খুঁচিয়ে দিতে হবে, এরকম যে কোনো সরু কিছু সাহায্যে খুব সহজেই এটা করতে পারবেন। টবে অনেকদিন মাটিটা থাকতে থাকতে জমে একটু শক্ত আঠালো মতো হয়ে যায়, যার ফলে শিকড়গুলি ভালোভাবে ছড়াতে পারে না, এর ফলেই গাছের বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায়। এরকমভাবে মাসে একবার করে টবের মাটি ওপর থেকে 2-3 ইঞ্চি মতো খুঁচিয়ে দিলেই টবের ভেতরে হাওয়া ঢুকতে পারবে এবং মাটিটাও শক্ত হয়ে যেতে পারবে না। গাছের গোড়া থেকে একটু দূরে খুঁড়বেন, গাছের মেন শিকড়ে যেন আঘাত না লাগে, আশেপাশের কিছু ছোট ছোট শিকড় ছিঁড়ে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না। এই রকম খুঁচিয়ে দেওয়ার ফলে গাছের বৃদ্ধি কখনোই বন্ধ হয়ে যাবে না। যে কোনো গাছ কেনার সময় অবশ্যই ভালো দেখে গাছ কিনবেন, হেলদি, অনেক ডালপালা আছে বা তৈরি হচ্ছে এরকম দেখে। আর অতি অবশ্যই আরও একটা কাজ করবেন, নার্সারি হোক বা অনলাইন যেখান থেকেই গাছ কিনবেন না কেন, গাছ কেনার সাথে সাথেই কখনোই টবে বা বাগানে বসিয়ে দেবেন না। গাছটি নার্সারির এক ওয়েদার থেকে আপনার বাড়ি এসেছে, অন্তত 5-7 দিন নার্সারির ব্যাগ বা ছোট টবেই গাছটিকে রেখে দিন। সামান্য এই টাইমটুকু পেলেই গাছটা আপনার বাগানে বা টবে পরে যেখানেই বসান না কেন সেখানেই ভালোভাবে সেট হয়ে যাবে। মাঝে মাঝেই গাছ পরিষ্কার করতে হবে, অর্থাৎ শুকনো ফুল, পাতা, ডাল ইত্যাদি ছেঁটে ফেলতে হবে এবং আগাছাও পরিষ্কার করে ফেলতে হবে। এগুলি না করলে গাছের বৃদ্ধি কমে যাবে এবং গাছে ফুল আসা ফল আসাও অনেক কমে যাবে। এরকমভাবে শুকনো ডাল, পাতা, ফুল ইত্যাদি কেটে ফেললে এর নিচ থেকেই আবার নতুন ডাল বেরিয়ে আসবে, ফলে আপনার গাছ অনেক বুশি অর্থাৎ ঝাঁকড়া হবে। আর আপনার গাছে যত বেশি ডালপালা থাকবে আপনি তত বেশি ফুল বা ফল পাবেন।
গাছে নিয়মিত সময়ের ব্যবধানে প্রয়োজন এবং সিজন অনুযায়ী সার অর্থাৎ গাছের খাবার দিতে হবে। যখন গাছের বৃদ্ধির টাইম তখন তাকে নাইট্রোজেন সমৃদ্ধ সার দিতে হবে, তবেই গাছের ভালো বৃদ্ধি হবে। যে কোনো কম্পোস্ট জাতীয় সার অর্থাৎ ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার বা কাউডাং ম্যানিওর অর্থাৎ গোবর সার বা লিপ মোল কম্পোস্ট যেটাকে বলা হয় পাতা সার, এরকম যে কোনো কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করলেই তাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ফলে গাছের বৃদ্ধি খুবই ভালো হয়। আবার যখন গাছে ফুল ধরা বা ফল হওয়ার টাইম সেই সময় দিতে হবে পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ সার। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়ো বা বোন মিল বা শিং কুচি যেটাকে বলা হয় হর্ন মিল বা বোন ডাস্ট যেটা হাড়ের গুঁড়োর পাউডার, এগুলোতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। আর পটাশিয়ামের জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, প্রায় 38% মতো। এত পটাশিয়াম আর কোনো ফল শাকসবজির খোসা থেকে পাওয়া যায় না। তো এই কলার খোসা রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে বা 3-4 দিন জলে ভিজিয়ে রাখার পরে সেই জলটা ছেঁকে নিয়ে গাছে দিতে পারেন, তাতে খুবই ভালো ফুল ফল ধরবে গাছে। আবার প্রয়োজন অনুযায়ী গাছে কখনো কখনো ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার এরকম বিভিন্ন অনুখাদ্য যোগান দিয়ে যেতে হবে। বিভিন্ন সার একসাথে মিশিয়ে অর্থাৎ মিক্স করেও দেওয়া যায়। এই সমস্ত সার দেওয়ার উপরেই আমার বেশ কয়েকটি ভিডিও আছে, ভিডিওগুলির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওগুলি একবার দেখে নিলে আপনিও খুব সহজেই বাড়িতে গাছের জন্য সার তৈরিও করতে পারবেন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিস ফেলে দেওয়া হয় সেই সমস্ত জিনিস দিয়েও খুব ভালো সার গাছের জন্য তৈরি করে নিতে পারবেন। আর এই সারের পাশাপাশি গাছ বসানোর মোটামুটি 10-12 দিন পর থেকে এবং ছোট চারা হলে বীজ থেকে করা চারা, সেই রকম চারা 8-10 দিন বয়সের চারা থেকে একদম স্টার্ট করবেন প্রতি 15-20 দিন পর পর নিম তেল বা বাড়িতে তৈরি নিম কীটনাশক স্প্রে করবেন, তাহলে গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কখনোই হবে না। মনে রাখবেন বন্ধুরা, গাছে একবার পোকার আক্রমণ হলে তাড়ানো খুবই মুশকিল। বিভিন্ন ধরনের পোকা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কীটনাশক কিনতে হয়, তার জন্য অনেক খরচও হয়ে যায়। তাই সব থেকে ভালো পদ্ধতি প্রতি 15-20 দিন পর পর নিম তেল বা ঘরোয়া নিম কীটনাশকের মধ্যে যে কোনো একটা স্প্রে করা। বাড়িতে নিম তেল বা নিম কীটনাশক তৈরি করতে চাইলে এই দুটি ভিডিও আপনাদের স্ক্রিনে উঠে এসেছে, এগুলি একটু দেখে নেবেন প্লিজ। আপনার গাছ বড় হওয়ার জন্য একটু সময় দিন, ছোট গাছে বেশি ফুল ফল পাওয়ার আশা করবেনও না এবং বেশি ফুল ফল নেওয়ার চেষ্টাও করবেন না। গাছ একটু বড় হোক তাহলে এমনিতেই অনেক বেশি ফুল ফল সবই পাবেন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।